কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পর্ণমিত্র ডুবের পর আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সেই সিনেমায় অভিনয় করতে 12ই ডিসেম্বর তিনি ঢাকায় আসছেন। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা বিলডাকানিতে অভিনয় করবেন পর্ণ। তার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ফজলুল করিম তুহিন। তিনি জানান 12ই ডিসেম্বর ঢাকায় এসে সেই দিনই রাজশাহী চলে আসবে পর্ণ। 13 তারিখ থেকে নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে শুটিং করব, সব প্রস্তুতি নিচ্ছি। বিলডাকানি সিনেমার পর্ণমিত্র বিপরীতে থাকবে অভিনেতা মোশাররফ করিম। কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস বিলডাকানির অবলম্বনে তৈরি করা হয়েছে সিনেমার নাটকচিত্র। 2019-2020 অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারী শক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডেটা সলিউশন। এদিকে পরিচালক ফজলুল করিম তুহিন এর আগে 2019-2020 অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত গাঙ্গুমারী সিনেমায় শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা জাহান জুই প্রমুখ। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পর্ণমিত্রকে বেডরুম, দাস ভার্সেস দত্ত, অপুর প্যাঁচালী, রাজকাহিনীর মতো সিনেমাগুলোতে দেখা গিয়েছে।